অধিকাংশ আলোচনা হয় ইসলামের মৌলিক কিছু বিষয় নিয়ে যেমন সালাত সিয়াম হজ জাকাত হিজাব ইত্যাদি নিয়ে এখানে বোঝার বিষয় আছে যে এবাদত কিন্তু দুই ধরনের এক প্রকার হচ্ছে হকুক উল্লাহ যেগুলো আল্লাহর হক আল্লাহ সব তাহ আল্লাহ নির্ধারণ করেছেন মানুষের উপর এই আল্লাহর হকগুলো আদায় করা এটি হচ্ছে এক ধরনের ইবাদত যেমন সালাত আদায় করা সেয়াম পালন করা হজ করা ইত্যাদি ইত্যাদি কিন্তু আরেক প্রকার ইবাদত হচ্ছে হকুকুল ইবাদ বা হকুকুল নাস যেটি হচ্ছে মানুষ হিসাবে মানুষের প্রতি মানুষের অধিকার মানুষের হক যেটাকে আমরা মানবাধিকার বলে থাকি বাংলা ব্যাকরণে যেমন আমরা বলি মানব যোগ অধিকার মানব অধিকার ইংরেজিতে এটাকে বলা হয় হিউম্যান রাইটস আর আরবিতে বলা হয় হুকুকুল নাস বা হুকুকুল ইবাদ তো হিউম্যান রাইটস এই কথাটি কিন্তু আমাদের সমাজে এত অধিক প্রচলিত এবং প্রচারিত এটা আমরা সকলেই বলে থাকি হিউম্যান রাইটস মানব মানবাধিকার নিয়ে অনেক সংগঠন কাজও করে যাচ্ছে বিভিন্ন দেশে মানবাধিকার সংগঠনগুলো কাজ করে যাচ্ছে এটা হচ্ছে মানুষ হিসাবে মানুষের অধিকার ন্যায্য প্রাপ্য সেই অধিকার সমূহকেই মানবাধিকার বলছি হিউম্যান রাইটস বলি যে বা হকুক নাস হকুকুল এবাদ বলে থাকি মানবাধিকার এই কথাটি বা হিউম্যান রাইটস এই কথাটি যদিও বা জাতিসংঘ এটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে বা জাতিসংঘের এই কথাটি আমরা জানি হিউম্যান রাইটস হিসাবে কিন্তু রাসুল করিম সল্লাহু আলী ওয়া সাল্লাম তিনি সেই শত শত বছর পূর্বে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছিলেন এবং একদিক থেকে চিন্তা করলে বোঝা যায় যে ওই সময়ে তদানীন্তন মানুষের কোনো অধিকার ছিল না বর্বরতার যুগ জাহিলিয়াতের যুগ যেই যুগে যারা সবলরা দুর্বলদের উপর এমন অত্যাচার নির্যাতন নিপীড়ন করছিল মানুষের ন্যূনতম অধিকার সেই সমাজে ছিল না আল্লা তা আলা সেই সময়ে রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলী ওসাল্লামকে প্রেরণ করেছেন এই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্যই ইসলামের মূল থিম হচ্ছে এটাই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা শুধু মানুষের না মানুষের পাশাপাশি বিভিন্ন যত মখলুক আছে প্রত্যেকটি মখলুকাতের অধিকারও নিশ্চিত করা হয়েছে ইসলামে এই আমাদেরকে জানতে হবে যে আমি একজন মানুষ হিসাবে অন্য মানুষ আমার কাছে কি পায় কি তার প্রাপ্য আমি অন্যদের কাছে কি পেতে পাওয়ার অধিকার রাখি এই বিষয়গুলো আমাদের জানা দরকার তাহলে মানুষের বহুবিধ অধিকার রয়েছে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেমন এর মধ্যে কিছু অধিকার রয়েছে সার্বজনীন অধিকার যেমন বলে থাকি আমরা অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার এরপরে হচ্ছে মানুষের রাজনৈতিক অধিকার এরপরে হচ্ছে সাংস্কৃতিক অধিকার রাষ্ট্রীয় অধিকার আবার এমন কিছু অধিকার রয়েছে যেগুলো মানুষের ব্যক্তিবিশেষ অধিকার যেমন ধরুন পিতামাতার প্রতি সন্তানদের অধিকার কি কী পিতামাতার কাছ থেকে সন্তানরা সন্তানদের প্রাপ্য কি। অনুরূপভাবে সন্তানের উপর পিতামাতার অধিকার কি কি। প্রতিবেশীর উপর আরেক প্রতিবেশীর হকুক অধিকার কি কি। শিক্ষকের উপর ছাত্রদের অধিকার কী ছাত্রের উপর শিক্ষকের অধিকার কি মালিকের উপর শ্রমিকের অধিকার কী শ্রমিকের উপর মালিকের অধিকার কি ধনীদের উপর গরিবের অধিকার কী আবার গরিবদের উপর ধনির অধিকার কী সংখ্যা গরিষ্ঠদের উপর সংখ্যা লঘুদের অধিকার কী সংখ্যালঘুদের উপর সংখ্যা গরিষ্ঠদের অধিকার কী কী এইভাবে কারাবন্দীদের অধিকার কী কী মানুষের ব্যক্তিবিশেষ মানুষ হিসাবে মানুষের প্রতি অনেক হকুক রয়েছে আমরা যদি এই হকুকগুলো জানি এবং এগুলি যদি পালন করার চেষ্টা করি আমার বিশ্বাস পৃথিবীতে এই জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এগুলি থাকবে না অশান্তি থাকবে না শুধু মানুষ না ইসলাম তো এমন একটি দিন জীবন ব্যবস্থা যেখানে শুধু মানুষ মানুষের অধিকার না সকল সৃষ্টিজীবের অধিকার নিশ্চিত করেছে ইসলাম বিভিন্ন মখলুকাতের অধিকার রয়েছে মানুষের উপর বিশেষ করে এই প্রসঙ্গে একটি হাদিস আসছে আমরা যত রকম আমল করি না কেন আমি একেবারে তাহাজ গুজার হই না কেন কিন্তু আমার দ্বারা যদি কোনো মানুষের অধিকার ক্ষুণ্ণ হয় এটা কিন্তু আল্লা তা আলা এমনিতেই আমাকে ছেড়ে দেবেন না আমি যত বড়ই দানশীল হই না কেন আমি যত বড়ই নামাজি হই না কেন আমি সাইম হই না কেন আমি হাজি হই না কেন হ্যাঁ যত গুজার হই না কেন কিন্তু যদি আমার দ্বারা কোনো প্রাণীর অধিকার নষ্ট হয় কোনো কুলের অধিকার যদি ক্ষুণ্ণ হয় এটা আল্লাহ আমাকে মাপ এমনিতেই করবেন না